চাঁদপুরে র্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি আটক। র্যাবের আভিযানিক দল বিপুল পরিমাণ মাদকসহ চাঁদপুরের এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে। তাদের কাছ থেকে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে 53 কেজি গাঁজা ও 3,875 পিস ইয়াবা ট্যাবলেট। শুক্রবার দুপুরে কুমিল্লা থেকে চাঁদপুরের প্রবেশমুখ বিশ্বরোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। র্যাব 11 এর উপপরিচালক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে কুমিল্লার আমতলি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 53 কেজি গাঁজা ও 3,875 পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হল চাঁদপুর জেলার সদর উপজেলার নানীপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ হোসেন, আবদুল্লার স্ত্রী জেসমিন ও কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার চরানল গ্রামের মোহাম্মদ আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ফাইম। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এখানে আমরা দুটি পৃথক অপারেশন পরিচালনা করেছি। একটি করেছি আমরা কুমিল্লার এই পদুয়াবাদের বিশ্বরোড এলাকায় এবং আরেকটি করেছি আমরা আমতলি এলাকায়। আমতলি এলাকাতে অভিযান চালিয়ে আমরা 53 কেজি গাঁজা এবং প্রায় 3,875 পিস ইয়াবা উদ্ধার করেছি এবং একই সাথে পদুয়াবাজার এলাকায় আমরা অভিযান চালিয়ে 5,895 পিস ইয়াবাসহ দুজনকে উদ্ধার করেছি। সর্বমোট আমরা 5 জন আসামি 53 কেজি গাঁজা এবং 9,730 পিস ইয়াবা উদ্ধার করেছি।